ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যে যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে সরকারি ব্যাংকগুলিতে সেই ব্যাংকগুলিতে ক্লার্ক নিয়োগ করাচ্ছে। তো ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে রাজ্যে, যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকে কিন্তু একাধিক পদে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেছে। তো কীভাবে আবেদন করবে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে সেই ব্যাংকগুলিতে কতগুলো ভ্যাকেন্সি, সমস্তটাই টোটালি আজকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছি, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো IBPS.in। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এই পেজে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। আসার পরই এখানে দেখতে পাচ্ছ একটা অপশান আছে CRP ক্লারিক্যাল বলে অপশান রয়েছে, এই সিম্পলি এই অপশানটা তোমাদের এখানে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে দেখতে পাবে প্রথম নম্বরে একটা নোটিশ শো করছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর ক্লারিক্যাল গ্রেড 2 গ্রেড 11। এই পোস্টে তোমাদের সচনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ অনলাইন প্রসেস, এখানে সিম্পলি ক্লিক করে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু অনলাইন কমন প্রসেস সেন্টার, এখানে ক্লিক করে নোটিশটা ডাউনলোড করতে পারবে। তো আমি তোমাদের নোটিশটা ডাউনলোড করার আগে অ্যাপ্লাই করা প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সিম্পলি তোমাদের ক্লিক করার পর এখানে দেখতে পাবে সম্পূর্ণ একটি অনলাইন করা পেজ এখানে সম্পূর্ণ ওপেন হয়ে যাবে। এখানে যদি কারো অ্যাপ্লাই করা থাকে আগে কারো পদে, তাহলে তোমরা সিম্পলি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যেতে পারবে। এবং যদি কারো যদি নতুন আবেদন করো, তাহলে এখানে দেখতে পাচ্ছ সিম্পলি ক্লিক হেয়ার পর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে তোমরা সরাসরি রেজিস্ট্রেশন করার পর অনলাইন আবেদন করতে পারবে। তো এবার যদি তোমরা এখানে ক্লিক করো নিচের যে ক্লিকটা, এখানে ক্লিক করে সরাসরি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করতে পারবে। তো আমি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে এই নোটিশটি প্রকাশিত হচ্ছে, অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছ উপরে বলে দিয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস আর রিক্রুটমেন্ট অফ ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা ওয়েবসাইটে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিশ ডাউনলোড করতে পারবে, এখানে বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের দুটো টেস্টে পরীক্ষা হবে, আগে তোমাদের বলতে হচ্ছে পিলি এক্সাম হবে আর হচ্ছে মেন এক্সাম হবে। তো পিলি এক্সাম মেন এক্সাম তোমরা আগস্ট বা সেপ্টেম্বরে তোমরা পেয়ে যাবে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু পিলি এক্সাম বা মেন এক্সাম তোমাদের কিন্তু হবে, যেখানে পশ্চিমবঙ্গে কলকাতাতে সহ বিভিন্ন জেলাগুলিতে তোমরা কিন্তু এখানে সিট পেয়ে যাবে, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এখানে সম্পূর্ণ কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে অনার্স দিতে পারছ, নিয়োগ করা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান অবজার্ভার্স ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড স্লাইন ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এতগুলো ব্যাংকে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ নিয়োগ করাচ্ছে, যেখানে অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে 12/7/2021, মানে আজ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে, যেটি চলবে 1 আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তারপর যেতে পারছো তোমাদের পিলি এক্সাম বা মেন এক্সাম কবে হবে সেই ডেটগুলো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, তোমরা কিন্তু অনস্ক্রিন নোটিশের মধ্যে এখানে দেখতে পাচ্ছ। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্ষেত্রে কী বলেছে সেটি আগে অবশ্যই আমাদের জানাতে হবে, কী কোয়ালিফিকেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে না। ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন আগে হতে হবে, ক্যান্ডিডেটকে ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। আর ক্যান্ডিডেটের বয়সে হতে হবে এখানে বিস্তারিত করে দিতে হচ্ছে, এজ হতে হবে 1 জুলাই থেকে 2021 সাল তোমাদের বয়স হতে হবে, যেখানে 20 থেকে 28 বছর বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টে তোমরা আবেদন এখানে করতে পারবে। যেখানে SC ST OBC প্রার্থীরা যেরকম বয়সে ছাড় পান সেখানে পেয়ে যাবে, এবং যারা ডিভোর্সি মহিলা রয়েছে তারাও কিন্তু যেরকম বয়সে ছাড় পান সেরকম বয়সে ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, তোমরা নোটিশটা বিস্তারিত এখানে দেখতে পাচ্ছ। এডুকেশনের কোয়ালিফিকেশন যদি কথা বলি, এডুকেশন কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হতে হবে, যে কোনো শাখা বোর্ড থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। সাথে কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু জানাতে হচ্ছে, কম্পিউটার নলেজ তোমাদের জানা অবশ্যই এখানে দরকার পড়বে, এখানে চেয়েছে। তো এখানে পাচ্ছ অনলাইন যে এক্সামিনেশনটি বললাম, যে পিলি এক্সাম বা মেন এক্সাম, সেই এক্সামের সিলেবাসও তোমরা এখানে দিয়ে দিতে পারছো, সিলেবাসে কত নাম্বার থাকবে, কত সময় থাকবে, সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু নোটিশের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা নোটিশটা কিন্তু বিস্তারিত তথ্য দেখে নিতে পারো ডাউনলোড করে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, আবেদন করাটা সম্পূর্ণ অনলাইনে করতে হবে, 12/7 থেকে আবেদন শুরু হয়েছে, চলবে 1 আগস্ট পর্যন্ত। যেখানে অনলাইন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারছো। অনলাইন আবেদন করতে গেলে একটি অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের পে করতে হবে, দেখতে পাচ্ছ যেটা SC ST প্রার্থীদের জন্য 175 টাকা এবং OBC এবং জেনারেল প্রার্থীদের জন্য 850 টাকা আবেদন ফিজ রেখে, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে কিন্তু তোমরা এখান থেকে পে করতে পারবে, এখানে নোটিশ কিন্তু উল্লেখ করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল এতগুলো ব্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ টোটাল কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, এখানে কিন্তু 71টি টোটালে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। আর যে পোস্টগুলো দেখতে পাচ্ছ NR লেখা রয়েছে, NR পোস্ট মানে হচ্ছে এই ব্যাঙ্ক এখনও কিন্তু নট রিপোর্টেড, মানে কোনো রিপোর্ট দেয়নি ব্যাঙ্ক। তো যখন এইসব ব্যাঙ্ক
রিপোর্ট দিয়ে দেবো, তখন ভ্যাকেন্সি কিন্তু আরও অনেক বেড়ে যাবে। তোমাদের কিন্তু অবশ্যই তোমার এই পোস্টে আবেদন করতে পারো। কোন ব্যাংকে কতগুলো ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ডিটেলসটা তোমাদের কিন্তু নোটিশের মধ্যে উল্লেখ করে দিয়েছে, তোমরা দেখে নিতে পারছো। এবং যেটা মেন এক্সাম সেন্টার, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানার দরকার রয়েছে। তো এক্সাম সেন্টার হচ্ছে পিলি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আসানসোল, দুর্গাপুর, গেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি তোমাদের সিট পেয়ে যাবে। মেন এক্সাম যেটা সেটা কিন্তু আসানসোল, গেটার কলকাতা এবং কল্যাণী, শিলিগুড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে। নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারছো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করছে, যারা আবেদন করার ইচ্ছুক, তারা অবশ্যই পোস্ট আবেদন করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নোটিশের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু নোটিশ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন। এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।